ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে স্টাইল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো আপনার রান্না বান্না সব হয়ে গেছে, তো এখন রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরে অবস্থা দেখলে দেখেছোই তোমরা, প্রথম ভিডিওতে অল্পটুকু শর্ট দিয়েছি, অবস্থা দেখলে আমারই মাথা পাগল পাগল লাগে। তো এখানে দেখো ডুকু খেলছে, এখন ওকে একটা বক্সের মধ্যে কিছু সাবান দিয়ে দিয়েছি, ওগুলো দিয়ে খেলছে, ঢুকাচ্ছে, বার করছে। রান্নাঘরটা ঝটপট করে এখন পরিষ্কার করে নিব। আমি রান্না করার মানে রান্না যখন করি তখন পুরো রান্নাঘরটাই আমার এরমই থাকে, সব অগোছালো থাকে। রান্নাটা ঝটপট করে কমপ্লিট করে নিয়ে তারপরে এক এক করে আমার মানে সাজিয়ে রাখি, গুছিয়ে রাখি, সুবিধেও হয় সব। কারণ যখন রান্না করি তখন আমি একসাথে সব কিছু করতে পারি না, অগোছালো হয়ে যায়। কারণ জানো 10:30-10:30 মধ্যে অনিমেষ অফিসে বেরিয়ে যায়, তখন একসাথে অত কিছু করা হয় না। অনিমেষকেও খাবার দিতে লাগে, ওর ডুকুকেও খাওয়াতে হয় 10:30-10:30 দিকে, তো তার জন্য হয় না। এখন আস্তে আস্তে সব মেজে টেজে নেবো। আর ডুকু এখন একটু মানে নিজের মতো খেলা শিখেছে বলে আমারও অনেকটা সুবিধা হয়, নিজে নিজে ওইদিকে খেলতে থাকে আর আমি এদিকে আমার কাজগুলোও করতে থাকি। আর আগে যখন ছোটো ছিল তখন ও খেলতে পারতো না, খেলতে শিখিয়ে নিই নিজে নিজে, তখন খুব অসুবিধেই হতো আমার, নিজে নিজে কাজ মানে আমার কাজগুলো হতো না, ওর দিকে টাইমটা দিতে হতো। এখন একটু সুবিধে হয়েছে আমার অনেকটাই। তো দেখো অনেক বাসন জমে গেছিলো, সেগুলো আমি মেজে নিচ্ছি। আর তোমার মানে মাসুন একবার জমতে শুরু করলে মানে জমতেই থাকে। তো দেখো পুরো রান্নাঘর পরিষ্কারও হয়ে গেছে, একদম ক্লিন পরিষ্কার রান্নাঘর, দেখলে মানে খুব ভালো লাগে। আর ওখানে দেখছো একটা বাটির মধ্যে ঢাকা আছে, ওটা হচ্ছে ডুকুর খাবার। ডুকুর খাবারটা আমি করে ঢেকে রেখেছি, যখন খাবে তখন নিয়ে খাইয়ে দেবো। খাবারটা আমি রেডি করে রেখেছিলাম, ওটা বোতলে ভরে নিচ্ছি। ওকে একবার খাওয়ানো হয়ে গেল, এখন আর একবারের জন্য মানে রেডি করে রাখি এক বোতল করে, কারণ ঠান্ডাও করতে লাগে। আর যদি গরম থাকলে আবার যখন ও খিদে পায় তখন অতক্ষণও মানে ওয়েট করতে পারে না, তার জন্য ভরে রাখছি। তো এখন শেষও হয়ে যাবে। আর এদিকে দেখো ডুকু খেলছে কতগুলো সাবান নিয়ে, খুব সুন্দর একা একা খেলে। এই টাইমে যদি আবার কেউ আসে তখন আবার ওর মানে মানে বিগা শুরু হয়ে যায়, মানে একা একা যখন খেলে চুপচাপ থাকে, বুঝেই না কেউ যে বাড়িতে একটা বাচ্চা আছে। কিন্তু একজন দুজন ওর সাথে বা পাশে বসে থাকলে একটা দুটো কথা বললে ব্যাস ওটা নিয়ে খেলবে না, ছুঁড়ে ফেলবে, ওই ঘরে যাবে, এই ঘরে যাবে, এরম করতে থাকে। তো আমি দেখো এখানে কাজ হয়ে গেছে বলে ঘরবাড়িগুলো পরিষ্কার করে নিচ্ছি। অনেক দিন ধরে ড্রেসিং টেবিল পরিষ্কার হচ্ছে না, তো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো অনেক কাপড় জমে গেছে আমার, প্রতিদিনই এরকমই কাপড় জমে। আর এত বৃষ্টির জন্য কাপড়গুলো কাঁচা হচ্ছে না, কারণ কী কাচবো, কেছে আবার যদি রেখে দিই তাহলে হচ্ছে ওই গন্ধ হয়ে যায়, তো কেমন লাগে বলো। তো তার জন্য কাঁচা হচ্ছে না, অনেকগুলো কাপড় জমে গেছে। তো বৃষ্টিটাও মানে কোনো দিন মানে সকালবেলা রোদ ওঠে তো রাত্রি মানে একটু 10-15 মিনিট পর, আধা ঘন্টা পর আবার বৃষ্টি শুরু হয়ে যায়। তো ভরসাও পাচ্ছি না যে এতগুলো কাপড় কাচবো কি না, তো কি করবো বুঝেও পাচ্ছিলাম না। সব কাজ করে তারপরে নিজের জন্য এক কাপ কফি বানিয়ে, আর এখানে দেখলে আমি চিড়া ভাজা খাচ্ছি। চিড়া ভাজা খেয়ে নিজের মতো সময় কাটানোর একটা যে মজা, ওটা একদমই আলাদা। নিজের মতো থাকো, খাও, একদম কোনো কাজের চাপ নেই, সব কিছু কাজ। আর একটাও খুব মজা লাগে, কি বলতো, তোমাদের সব কাজ করে ফটাফট নিজের বিছানায় গিয়ে তোমার মোবাইল ঘাটার যে একটা মজা থাকে, ওটাও খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে? দেখুন বৃষ্টি পড়ছে, আর জানোই আমি সব কাজ করার পরে নিজের জন্য একটু কফি বানাই আর খাই। আর এদিক ডুকু খেলছে, সুন্দর খেলে। ওকে কতগুলো সাবান দিয়ে দিয়েছি দেখলেই তোমরা, ভিডিওতে সাবান দিয়েছি, ওগুলো দিয়ে বক্স বন্ধ করছে। আর তো কফি খেতে খেতে দেখলাম যে মারা এসেছে, তো মাদের সাথে গল্প করতে দেখো বসে গেছে। ওদিকে ডুকু খেলছে, দিদু না দাদানকে দেখে তো মানে ও প্রথমে তো যে কেউই আসুক আমার বাড়িতে তো প্রথমে প্রচণ্ড লজ্জা পায়, কথা বলে না, তো এখনও খুব লজ্জা পাচ্ছে, দেখো দাঁড়িয়ে আছে। তো আমরা এখন এখানে হচ্ছে চা টিফিন করছি, সবাই চা খাচ্ছে আর অল্প অল্প করে গল্প করছি। তো এখন দেখো আবার রোদ উঠেছে, মানে এরকমই ওয়েদারটা, কখনো বৃষ্টি কখনো রোদ, এই এই টাইপের ওয়েদারে কোথাও ঘুরতেও যাওয়া যায় না, কিছু করা যায় না, শুধু ঘরের মধ্যে সারাদিন বসে থাকতে লাগে। মিনি ব্লগ এইটুকুই, কেমন লাগলো ব্লগ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেও জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন একটা ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।